আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের এনকেএস গ্রাম পঞ্চায়েতে চা বাগানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে মোটর বাইক র্যালি অনুষ্ঠিত হলো। আগামী 21 জুলাই কলকাতা ধর্মতলার শহীদ দিবস সফল করতে এই মোটর বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এদিন এর কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ শিক বরাই, জেলা আইএনটিটিসি সভাপতি বিনোদ মিঞ্জ সহ অন্যান্যরা। সন্দীপ অটো লাইফ, হিরো ধামাকা অফার, হিরো স্কুটার ও প্রিমিয়াম বাইকের উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা রয়্যালটির উপর 3000 টাকার ছাড়, গ্ল্যামার হ্যালোজেনের উপর পান 2000 টাকা ছাড়। তাছাড়া রয়েছে ফিনান্সের লো ডাউন পেমেন্টের সুবিধা। অফার সীমিত সময়ের জন্য, শর্তাবলী প্রযোজ্য। সন্দীপ অটো লাইফ, পিএন রোড, কোচবিহার। কন্ট্যাক্ট 9832077848। একটা জায়গায় অঞ্চল, বুথ এবং ব্লক, টাউনকে কেন্দ্রিত করে পথসভা, মিছিল, র্যালি করতেছি। তার পরিপ্রেক্ষিতে আজকে 17 তারিখ, আজকে থেকে কন্টিনিউ আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ার জংশন এবং নিউ আলিপুরদুয়ার থেকে ট্রেনে আমাদের কর্মীরা যাচ্ছে শহীদ স্মরণের দর্পণের জন্য এবং ধর্মতলার জন্য। আমরা 19 তারিখ যাব। কন্টিনিউ প্রোগ্রাম বুথে বুথে হচ্ছে। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং দল যেভাবে নির্দেশ দিয়েছে, আলিপুরদুয়ার জেলার 66টা গ্রাম পঞ্চায়েত, 2টা পৌরসভা এবং প্রত্যেকটা টাউন গ্রাম চা বাগানকে কেন্দ্রিত করে ধর্মতলা যাওয়ার জন্য পোস্টারিং, ব্যানারিং এবং পথসভায় হয়েছে শহীদ দর্পণের জন্য। ম্যাক্সিমাম লোক আলিপুরদুয়ার থেকে যাব তার জন্য। কিন্তু আজকেও আমরা এনকেএস নিউলেন্স টি গার্ডেন, সনকোষ টি গার্ডেন এবং কুমারগ্রাম টি গার্ডেন এবং সনকোষ ফরেস্ট ভিলেজ যত আছে সব জায়গায় আমরা দলের কর্মীদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করলাম সুশৃঙ্খলভাবে, ডিসিপ্লিনভাবে এবং সুন্দর করে প্রোগ্রাম করলাম।